ট্রাভেল টিভি সত্যের সাথে। রংপুর জেলা কাউনিয়া থানা হাগাস পৌরসভার জন্য রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কার্যকরী করি। বিগত পাঁচ বছর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আশাবাদী এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুজি সাহেব, বাণিজ্য মন্ত্রী ওনার এবং আমাদের দলের সার্বিক সহযোগিতায় সবাই মিলে শান্তিরূপভাবে জনগণের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন কাজ, করোনা সংকটকালীন সময়ে যে কাজ কর্মকাণ্ডগুলো করেছি এবং ভবিষ্যতে যে কর্মকাণ্ড করার পরিকল্পনা নিয়েছি, আমি আশা করি জনগণ আমাদের নির্বাচিত করবে বলে। দলের জন্য মুক্তিযুদ্ধের সহ চেতনা যেটা চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে ওখানে শহীদ মিনার ছিল না, কেন্দ্রীয় শহীদ মিনার করছি। আমাদের ওখানে কোনো প্রতিবন্ধী বিদ্যালয় ছিল না, শেখ রাসেল ছিল না, স্মৃতিচিহ্ন ছিল, বঙ্গবন্ধু কর্ণাল নির্মাণ করছি। সর্বোপরি বঙ্গ মুজিব বর্ষে ব্যাপক কর্মসূচি নিয়ে জাতিবিদ্ধ বঙ্গবন্ধুর সরকারের মানুষকে সুস্থ একটা ধারণা নতুন প্রজন্মকে অব্যাহত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং দলকে সবাই সম্পৃক্ত করে অঙ্গ সংগঠনকে এগিয়ে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড, সরকারের কর্মকাণ্ড সবগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর যে দর্শন, সেই দর্শনকে আমরা সে বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সবাই বাংলা, ধন্যবাদ সবাইকে।